বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েন লেনদেন শুরুর অনুমতি দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। দেশটির বাসিন্দাদের প্রতি বছর প্রবাসী আয়ের জন্য কমিশন ব্যয় $40 কোটি সাশ্রয় করাই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানিয়েছে রয়টার্স। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো আয়ের কমিশন ব্যয় কমাতে চাইছে এল সালভাদর। যুক্তরাষ্ট্র থেকে দেশটির অধিকাংশ প্রবাসীর আয় আসে, গেল বছর প্রায় $600 কোটি ছিল এল সালভাদরের প্রবাসী আয়ের পরিমাণ, যা মোট দেশ উৎপাদনের 23%। সালভাদর প্রবাসীরা বিটকয়েনের ব্যবহার নিয়ে সংশয় রয়েছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে এই তথ্য। বিটকয়েনের লেনদেন আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিয়ন্ত্রণ ও আর্থিক ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন সমালোচকরা।